কে এম শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কারিমা ফেরদৌসি কেকা। আমি গত ভিডিওতে স্ক্র্যাচের প্রাথমিক ধারণাগুলো দিয়েছিলাম, আমরা কোনটাকে কি বলছি, কোনটাকে স্প্রাইট বলছি, কোনটাকে ব্যাকগ্রাউন্ড বলছি, স্টেজ বলছি, কোনটাকে আমরা স্ক্রিপ্ট বলছি, কোনটাকে কোড বলছি, কোড বক্স, কোড ব্লকস বলছি। তো এই বিষয়গুলো এবং আমরা কিভাবে স্প্রাইট ইম্পোর্ট করতে পারি, কিভাবে ব্যাকড্রপ ইম্পোর্ট করতে পারি সেগুলোও বলেছিলাম। তো এক্ষেত্রে আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মোশন ব্লকস নিয়ে। মোশন ব্লকসে আমরা যে কোডগুলো আছে সেগুলো কীভাবে ব্যবহার করতে হয়, কোনগুলো কোন কাজে লাগে সেগুলোই আমরা জানবো। আর মোশন ব্লকসে যে কোডগুলো আছে সেগুলো তুমি খেয়াল করে দেখবে, তোমরা এখানে দেখেই বুঝতে পারছো, আমি অল্প একটু আলোচনা করেছিলাম গত ক্লাসে, এখানে আমরা সবগুলোই স্বাধীনভাবে ব্যবহার করতে পারছি। অনেক সময় দেখা গেছে আমরা সেন্সিং এবং অপারেটর্সের কাজগুলো যদি আমরা অন্যান্য কাজগুলো না শিখি তাহলে করতে পারবো না, কিন্তু মোশনের কাজ শিখলে আমরা মোশনের কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আমরা মোশনের প্রথম যে কোডটি সেটি নিয়ে নিই। মোশনের প্রথম কোডটি হচ্ছে মুভ টেন্স স্টেপস। এই কোডটি ব্যবহার করে আমরা আমাদের যে স্প্রাইটটি আছে, আমাদের স্প্রাইট হচ্ছে একটি বেড়াল, এই বেড়ালটিকে 10 স্টেপ নিয়ে যেতে পারবো, আগাতেও পারবো পেছাতেও পারবো। তো আমরা যদি মুভ 10 স্টেপস দেই তাহলে আমরা এখানে ক্লিক করে দেখি কি হয়, এখানে কিছুটা এগিয়ে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে কিছুটা। তো এক্ষেত্রে আমরা যদি এখানে মুভ 10 স্টেপে আরও একবার ক্লিক করি, এটি আরও এক ধাপ 10 স্টেপস ডান দিকে যাবে, আবার ক্লিক করলে আরও একবার 10 স্টেপ ডান দিকে যাবে। এক্ষেত্রে আমরা যদি 10 স্টেপ বলি শুধুমাত্র ডান দিকেই যাচ্ছে, কিন্তু যদি আমরা -10 স্টেপ বলি তাহলে এটি বাম দিকে যাবে। আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা যদি প্লাস বলি তাহলে এটি প্লাস হবে। আমরা এখানে এক্স পজিশন এবং ওয়াই পজিশনটা দেখি। এক্স পজিশন আমরা কোনটাকে কি বলছি, ওপরে কি বাড়ছে নাকি নিচে বাড়ছে, নিচে যদি বাড়ে তাহলে নিচের দিকে নামবে, ওপরে যদি বাড়ে তাহলে উপরের দিকে যাবে, আবার যদি ডান পাশে বাড়ে তাহলে ডান পাশে যাবে, যদি বাম পাশে বাড়ে তাহলে বাম পাশে যাবে। তো আমরা যেটা দেখছি, যখন আমরা এক্স পজিশন ডান দিকে নিয়ে যাচ্ছি তখন সেটি বাড়ছে, ওয়াই পজিশন যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন সেটি বাড়ছে। তো সেক্ষেত্রে যখন আমরা সাধারণ একটা সংখ্যা লিখব 10, মানে মাইনাস থাকবে না যখন, তখন সেটি ডান দিকে বা উপরের দিকে যাবে যদি ওয়াই পজিশন চেঞ্জ করতে বলা হয়, সেটি আমি পরে একটি কোড নিয়ে আলোচনা করছি। আর যদি আমি মাইনাস দেই তাহলে সেটি বাম দিকে যাবে মুভ 10 স্টেপের ক্ষেত্রে। তো মুভ -10 স্টেপে যদি আমি ক্লিক করি এটি কিছুটা বাম দিকে সরে যাচ্ছে। তোমরা এই কোডের কাজটা এভাবেই করতে পারো। আর এক্ষেত্রে আমাদের 10ই দিতে হবে এমন কোনো কথা নেই, আমরা যে কোনো সংখ্যা ইউজ করতে পারবো। তবে এখানে তোমাকে খেয়াল করতে হবে তোমার স্টেজটা কত বড়, সেই স্টেজে আসলে কতটুকু যেতে পারবে। তুমি স্টেজটা যেহেতু খুব বেশি বড় না, আমরা এখানে সর্বোচ্চ 150 ইউজ করতে পারবো, এর থেকে বেশি আমরা এখানে ব্যবহার লিখতে পারবো, আমাদের কাজও করবে, কিন্তু যখন স্টেজের একেবারে শেষে চলে যাবে তখন কিন্তু আর এটি এগোবে না, এখানে এসে থেমে যাবে। এই কারণে আমাদেরকে এই ধরনের একটা ছোট সংখ্যা ব্যবহার করতে হবে। আমরা 100 নিচে রাখার চেষ্টা করতে পারি, যদি আমাদের প্রয়োজন না হয় আমরা এটিকে উপরে দিব না, বিশেষ করে শেখার ক্ষেত্রে। আমি যদি 100 দেই মুভ -100 স্টেপস, যদি আমি এখানে ক্লিক করি একদম -100 স্টেপ চলে গেছে। এখানে যদি আবার মাইনাসটা কেটে নিই তাহলে সেটি আবার বেশ খানিকটা চলে গেল। এভাবে আমরা আসলে কাজটা করতে পারি। এরপর আমি পরের কোডটা দেখি, টার্ন 15 ডিগ্রিজ। তো টার্ন 15 ডিগ্রিজ দুটো একই কাজ করে। আর এখানে আমার মনে হয় এই দুটো কোড না রেখে একটি কোড দিয়েও আমরা এই কাজটা করতে পারি। যদি আমরা টার্ন 15 ডিগ্রিজ দেই, ক্লিক করি, এটি এদিকে যাচ্ছে, আবার যদি আমরা বাম দিকে ঘোরাটা দেই তাহলে বাম দিকে ঘুরে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি যদি এখানে একটা মাইনাস বসিয়ে দিই তাহলে কিন্তু এটি উল্টো দিকে ঘুরে যাচ্ছে, আবার এর আগে যদি আমি মাইনাস বসিয়ে দিই তাহলে এটিও আসলে যেখানে যাওয়ার কথা ছিল তার উল্টো দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যে কোডগুলো ব্যবহার করছি সেই কোডে যে কোনো একটি ব্যবহার করতে পারবো। তো আমরা মাইনাস তা ব্যবহার করে সাধারণ যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে টার্নগুলো ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো একইভাবে আমরা সংখ্যা চেঞ্জ করে নিতে পারি, বাড়িয়েও নিতে পারি, কমিয়েও নিতে পারি, সেটি তোমার ইচ্ছে। আর এরপর আছে গো টু র্যান্ডম পজিশন। এই কোডটি কিন্তু খুবই মজার এবং আমরা অনেক ধরনের গেমস খেলেছি যেখানে এই কোডটি ব্যবহার করা হয়েছিল, হয়তো বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটি করা হয়েছিল, কিন্তু এই ধরনের একটি কোডই ব্যবহার করা হয়েছে অনেক ক্ষেত্রেই। যেমন মনে করো একটি কিছু তোমাকে খুঁজে বের করতে হবে, সেক্ষেত্রে আমরা র্যান্ডম পজিশন ব্যবহার করতে পারি। আবার একটি কিছু একবার ক্লিক করে তোমার একটি কয়েন হবে, এরপর সেটি সরে যাবে। তো এই ক্ষেত্রেও গো টু র্যান্ডম পজিশন আমরা ব্যবহার করতে পারি এবং আমি এই ধরনের বেশ কয়েকটি গেমস তৈরি করেছি। তো এক্ষেত্রে এই গো টু র্যান্ডম পজিশনে যখন আমরা ক্লিক করব তখন এটি ইচ্ছে মতো যে কোনো একটি জায়গায় চলে যাবে, আবার ক্লিক করলে আবার যে কোনো একটি জায়গায়, এখানে কোনো নির্দিষ্ট করা নেই কোন দিকে যেতে হবে, যে কোনো জায়গায় এখানে যেতে পারবে স্টেজের ভেতর। আমি যদি গো টু র্যান্ডম পজিশন না দিয়ে মাউস পয়েন্টার দিই একই কাজ করবে, যদি আমি গো টু মাউস পয়েন্টার দিই তাহলে আমার মাউস পয়েন্টারের কাছে চলে আসবে, আমার মাউস পয়েন্টারটা যেখানে আছে আমি এখানে ক্লিক করে আমার মাউস পয়েন্টার যেহেতু এখানে আছে এখানে চলে আসবে, যেহেতু স্টেজের বাইরে আসতে পারবে না তাই কিন্তু সর্বোচ্চ এই সীমাটাতেই সে
থেকে গেছে। তাহলে আমরা গো টু মাউস পয়েন্টার এবং গো টু র্যান্ডম পজিশন কিভাবে ইউজ করব সেটি বুঝতে পারলাম। এরপর আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে গো টু এক্স পজিশন এবং ওয়াই পজিশন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আমার প্রত্যেকটা প্রজেক্টেই প্রায় এই কোডটি ব্যবহার করেছি। তুমি আমার আগের গেমস বা অ্যানিমেশন তৈরির যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে এই কোডটি কতটা গুরুত্বপূর্ণ। এই কোডটির ক্ষেত্রে আমরা যখন গো টু এক্স পজিশন এবং ওয়াই পজিশন থাকে সেটি কোথায় যাবে সেটি নির্দিষ্ট করে দেওয়া হয়। গো টু এক্স পজিশন এবং ওয়াই পজিশন, আমরা এক্স পজিশন কত ওয়াই পজিশন কত সেটি আমরা একটু ধারণা পেতে পারি আমাদের এই স্টেজটা দেখে। আমাদের স্টেজে যদি একদম বাম দিকে নিয়ে আসি এটি 200 বেশি আছে, আবার যদি একেবারে ডান দিকে নিয়ে যাই এটিও 200 বেশি। তাহলে আমরা এখানে খেয়াল করে নেই, আমরা যখন এক্স পজিশন এবং ওয়াই পজিশন নেব তখন সেটি -200 থেকে +200 পর্যন্ত হতে পারে। তাহলে আমরা এখন এটিকে আমরা এর মাঝখানে একটা সংখ্যা দেবো, আমরা সবগুলোই 100 দিয়ে দিলাম। তো সবগুলো যখন আমরা 100 দিয়ে দিব এবং এটাতে ক্লিক করে দিব তাহলে সেই পজিশনটাতে চলে গেছে। আমরা এখানে খেয়াল করে দেখতে পারি কোন পজিশনে গেছে। এখন আমরা যদি সবগুলো 0 দিয়ে দিই তাহলে এটি একেবারে মাঝখানে চলে আসবে। আমরা 0 দিয়ে দিলাম এবং এটি একেবারে স্টেজের মাঝ বরাবর চলে এসেছে। এভাবে তোমরা যে কোনো পজিশন দিয়ে দিতে পারো, তোমরা মাইনাসও ব্যবহার করতে পারো, তোমরা শুধুমাত্র মাইনাস লিখে দিলেই হয়ে যাবে। এরপর দেখি গ্রিড 1 সেকেন্ডস টু র্যান্ডম পজিশন। তো এক্ষেত্রে এই কোডটা যখন তোমরা ব্যবহার করবে, এই কোডটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা যখন কোনো একটি বড় কোনো গেম তৈরি করবে, ছোটো গেমসের ক্ষেত্রে এটি আসলে খুব একটা ব্যবহার করা হয় না, কিংবা বড় অ্যানিমেশনের জন্য এটি তৈরি ব্যবহার করতে পারো, সেটি হচ্ছে ধীরে ধীরে 1 সেকেন্ডের মাঝে একটি জায়গায় যাবে। তো আমরা যদি এখানে ক্লিক করি এটি হচ্ছে তার পজিশন, এই পজিশনে তার যাওয়ার ইচ্ছে আছে, এই কারণে সে ধীরে ধীরে 1 সেকেন্ডের মাঝে সেই পজিশনটাতে গেছে। যেহেতু আমরা র্যান্ডম পজিশন বলেছি সে তার ইচ্ছা মতো যে কোনো একটি পজিশনে যাবে। আমি যদি আবারও ক্লিক করি এটি যেই পজিশনে তার ইচ্ছে হয়েছে সে সেখানে এসেছে ধীরে ধীরে। দেখেছি র্যান্ডম পজিশন না দিয়ে মাউস পয়েন্টারও আমরা ইউজ করতে পারি। তো আমরা যদি মাউস পয়েন্টার ইউজ করি ধীরে ধীরে 1 সেকেন্ডের মাঝে সে এখানে গিয়েছে। তো এখানে আমরা র্যান্ডম পজিশনই দিয়ে রাখি, মাউস পয়েন্টারে আসলে একদম অর্ধেকটা হাইড হয়ে যায়। আমরা 1 সেকেন্ড না দিয়ে এখানে আমরা 0.5 সেকেন্ডস দিয়ে দিলাম, তাহলে এটি আরও তাড়াতাড়ি যাবে। এখানে আসলে যদি এই পজিশনে থাকে, এখান থেকে যদি এখানে আসতে হয় তাহলে এটি আরও দ্রুত আসবে, আবার যদি অল্প জায়গায় যেতে হয় তাহলেও 0.5 সেকেন্ডের মাঝে তার যতটুকু জায়গায় যেতে হয় যতটা স্পিড তার প্রয়োজন হয় সে ততটুকু স্পিডে যাবে। আমি আবারও ক্লিক করলাম, মাউস পয়েন্টারে আসতে হবে বলে সে অনেক দ্রুত চলে আসলো অনেক দূর থেকে। তো এই একইভাবে আমরা কিছু কোড ইউজ করতে পারি, যেমন সবসময় শুধুমাত্র র্যান্ডম পজিশনে তার ইচ্ছে মতো যেতে হবে না, আবার সবসময় মাউস পয়েন্টারেও যেতে হবে না, সে একটি নির্দিষ্ট পজিশনে যেতে পারে যেটি আমরা বলে দিব এক্স পজিশন কত হবে ওয়াই পজিশন কত হবে। তো আমরা এখন এটিকে একটি পজিশনে রাখলাম, এবার আমরা এই পজিশনটাকে ওকে নিয়ে যেতে চাই 1 সেকেন্ডের মাঝে। তো আমরা এখানে ক্লিক করলাম সে 1 সেকেন্ডের মাঝে এই পজিশনটাতে চলে এসেছে। তো আমি এখানে এই পজিশনটা একটু চেঞ্জও করে দিতে পারি, 0 0 দিয়ে দিতে পারি। এখন 1 সেকেন্ডের মাঝে সে 0 0তে যাবে, আমি ক্লিক করলাম, খুব ধীরে ধীরে সে যাচ্ছে, যার কারণ হচ্ছে তার সেই পজিশনটা যেখানে তার যাওয়ার কথা ছিল সেটি কিন্তু খুব কাছে ছিল। এখন আমরা এই টাইমটা একটু কমিয়ে দিই, যেহেতু বাড়িয়ে দিলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো 0.2 সেকেন্ড দিলাম, একটু সরিয়ে দিলাম, বেশি সরিয়ে দিলাম, তাহলে দেখতে পাবে কত দ্রুত এটি আসলে যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের এই কোডগুলো ব্যবহার করতে পারি এবং এই কোডগুলো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। পয়েন্ট ইন্ডিডাকশন 19, এই কোডটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, অনেক গেমস আমি ব্যবহার করেছি এবং অনেক অ্যানিমেশনেও, বিশেষ করে আমি গেমস বেশি তৈরি করে থাকি তাই গেমসে এইগুলো বেশি ইউজ করে থাকি। আর পয়েন্ট ইন্ডিডাকশন 19 মানে হচ্ছে আমরা তো সবাই কোণ চিনি, 19 ডিগ্রি, 45 ডিগ্রি, তো এটা আসলে সেটাই পয়েন্ট ইন্ডিডাকশন 19 ডিগ্রি এটি বলা হচ্ছে। আবার যদি আমরা বলি 180 ডিগ্রি থাকতে পারে, এখানে আসলে এগুলোই আছে। আমরা 0 থেকে শুরু করে মাইনাসেও নিয়ে যেতে পারি। আমরা এখানে 19 ডিগ্রিতে যদি রাখি তাহলে এটি যেই পজিশনে আছে একদম ঠিকঠাক, যেটি আসলে তার আসল পজিশন, সাধারণভাবে তার কস্টিউমে যেটা ছিল সেটিতে সে চলে যাবে। আবার যদি আমরা চিন্তা করি এটিকে একটু উপরের দিকে করে দিব তাহলে সেটি উপরের দিকে চলে যাবে। আবার যদি চিন্তা করি এটাকে নিচের দিকে নিয়ে আসবো তাহলে আমরা এটিকে নিচের দিকে নিয়ে আসতে পারবো, আমরা আমাদের পজিশনের মাধ্যমে এটি আনতে পারবো। এবং এই ডিরেকশনের কাজটা শুধুমাত্র আমাদের কোড দিয়ে নয়, আমরা এখানে করতে পারি। এবং এক্ষেত্রে আমরা যদি কোড দিয়ে করি, যেহেতু আমাদের সবসময় একই পজিশনে রাখতে হবে না তাই আমরা এই কাজগুলো কোড দিয়ে করে থাকি। আবার যদি আমরা মাইনাসে চাই মানে উল্টো দিকে ঘুরিয়ে দেবো, আমরা সেটিও করতে পারি, আমরা এভাবে এটিকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারি।
আশা করি এই কোডটির কাজ তোমরা বুঝতে পেরেছো। আমি আসলে সবগুলো সংখ্যা দেখিয়েছি 0, 19, -19 বা 18, তো আসলে আমি সেটা দেখাতে চাচ্ছি না, আমি দেখাতে চাচ্ছি একদম আমরা যে কোনো সংখ্যা এটিকে ইউজ করতে পারবো, আমরা যে কোনো ডিরেকশনে আমরা এটিকে নিয়ে যেতে পারবো, ঘুরিয়ে দিতে পারবো, আমরা কোনাকুনি করতে পারবো, আবার সোজাসুজি করতে পারবো, উপরে নিচে করতে পারবো। এরপর আমরা দেখি পয়েন্ট টুয়ার্ডস মাউস পয়েন্টার, আমরা এখানে ক্লিক করলাম, এটি কি হবে মাউস পয়েন্টার দিকে ঘুরে যাবে, যেটা আমরা মাউস পয়েন্টারই শুধুমাত্র ইউজ করতে পারি। এটাকে আমরা একটু এখানে রাখলাম, সে মাউস পয়েন্টারের দিকে তাকাবে। তুমি যদি বলো এখানে সে মাউস পয়েন্টারের দিকে তাকাবে, তাহলে সে মাউস পয়েন্টারের দিকে তাকাবে। আচ্ছা, এখানে আমাদেরকে আরও বেশ কিছু কোড এখানে অ্যাড হবে যদি আমরা একটি স্প্রাইটকে এখানে ইম্পোর্ট করি। আমরা একটি স্প্রাইটকে ইম্পোর্ট করি, কীভাবে ইম্পোর্ট করতে হয় তোমরা জানো। আমি চুজ আ স্প্রাইট দিয়ে একটি স্প্রাইট নিয়ে আসবো, আঁকার দরকার নেই বা আমার ডিভাইস থেকেও নেওয়ার দরকার নেই, আমি যে কোনো স্প্রাইট এখানে ইউজ করতে পারি। তো আমি এখানে অ্যাপল নিয়ে নিলাম। এখন এই অ্যাপলটা যখন এখানে থাকবে, আমি আসলে অ্যাপলের কোনো কাজ করবো না, আমি আমার ক্যাটারই কাজ করবো। তো পয়েন্ট টাওয়ার এখানে মাউস পয়েন্টটা না আসার পাশাপাশি এখানে একটি অ্যাপল নামে অপশন এসেছে, যার কারণ হচ্ছে এখন এখানে অ্যাপল বলে একটি স্প্রাইট আছে, তখন ছিল না, তাই তখন অ্যাপল নামে কোনো অপশন ছিল না। আমি এখন অ্যাপল সিলেক্ট করে দিলাম এবং পয়েন্ট টাওয়ার্স অ্যাপল, সে অ্যাপলের দিকে তাকিয়ে আছে। এই কোডটা কিন্তু আমরা এই ধরনের কাজের ক্ষেত্রেই ব্যবহার করি। ধরো আমরা যদি একটি গেমস তৈরি করি যেখানে কোনো কিছু একটার দিকে তাকাতে হবে, তখন আমরা এই কোডটি ব্যবহার করব। এরপর আমরা চিন্তা করি, আমাদের আমি একদম শুরুতে বলেছিলাম ডান দিকে যাবে না, বাম দিকে যাবে না, উপরে যাবে না, নিচে যাবে। আমরা এক্স পজিশন আর ওয়াই পজিশন নিয়ে এখন কাজ করব। সেটি হচ্ছে এক্স পজিশন ওয়াই পজিশন কীভাবে চেঞ্জ করতে হয়। আমরা যদি চেঞ্জ এক্স পজিশন বলি, 10 থাকলে সেটি ডান দিকে যাবে, -10 থাকলে সেটি বাম দিকে যাবে, আবার ওয়াই পজিশন যদি 10 থাকে তাহলে সেটি ওপরের দিকে যাবে, -y থাকলে সেটি নিচের দিকে যাবে। দেখেছে আমরা সেই সকল সংখ্যা এখানে ব্যবহার করতে পারবো যেগুলো আমাদের এই স্টেজের ভেতর আছে। আমরা তোমাকে আগেই বলেছি সেটি হচ্ছে 200, -200 বা +200 আমরা এখানে ইউজ করতে পারবো। তো আমি এখানে 50 দিয়ে দিলাম, চেঞ্জ এক্স বাই 50, তো এখানে 50 স্টেপ চলে গেল। আবার যদি আমি বলি এখানে মাইনাস দিয়ে দিই, তাহলে এখানে -50 স্টেপ চলে যাবে। আবার এখানে 10-এর আগে আমরা মাইনাস দিয়ে এটাকে 100 করে দিলাম, তো 100 করে দিলে এখানে নিচের দিকে যাবে 100 স্টেপ। আবার যদি এখানে আমরা মাইনাস উঠিয়ে দিই, তাহলে এটি উপরের দিকে যাবে। এখন শুধুমাত্র চেঞ্জ করবে না, যে কোনো একটা স্টেপ কিন্তু এখানে থাকতে পারে, যে কোনো একটা পজিশনে সে থাকতে পারে। সেটি হচ্ছে সেট এক্স পজিশন এবং ওয়াই পজিশন দিয়ে আমরা চেঞ্জ করতে পারি, আবার ঠিক করে দিতে পারি। যখন আমরা কোনো গেম শুরু করব বা কোনো প্রজেক্টের কাজ শুরু হবে, অ্যানিমেশন শুরু হতে পারে, তো সেক্ষেত্রে সে কোন পজিশনটাতে থাকবে সেগুলো আমরা এখানে সেট করি। তো সেট এক্স পজিশন আমরা যদি এখানে 0 দেই, ওয়াই পজিশন আমরা এখানে 0 দিলাম। আমরা আসলে 0 দিয়ে সেট করি বেশিরভাগ ক্ষেত্রে। এখানে ক্লিক করলে এটি মাইনাসে চলে, একদম 0-তে চলে যাবে, এটিও 0-তে চলে যাবে। আমরা এক্ষেত্রেও মাইনাস প্লাস ইউজ করতে পারি। এখানে আসলে সেট এক্স পজিশন এবং ওয়াই পজিশন কতটুকু আছে তোমাকে আমি বারবার করেই বলছি, 200 থেকে -200 পর্যন্ত। এরপর আছে ইফ অন ইরজি বাউন্স, তো এই বিষয়টা আমি এখন ইরজিতে এটাকে রাখলাম, যদি রাখি তারপর এখানে ক্লিক করলাম, তাহলে এটা কী হলো, বাউন্স করে কিছুটা সরে এলো। এটা আসলে যখন আমরা ফরএভার বা রিপিট ইউজ করব তখন আসলে এগুলো বুঝতে পারবো, সেজন্য কন্ট্রোলের ভিডিওতে এটি বলবো কীভাবে আমরা রিপিট ফরএভার ইউজ করতে পারি। আবার এক্ষেত্রে এক্স পজিশন কত আছে, ওয়াই পজিশন কত আছে, ডিরেকশন কী আছে, সেটিও এখানে আমরা দেখতে পারি। এগুলো আসলে আমাদের শো করে রাখার প্রয়োজন নেই, আমাদের যখন প্রয়োজন হবে, আমরা কোনো গেমসের ক্ষেত্রে যদি এটা ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি। আশা করি তোমরা প্রত্যেকটা কোডের ব্যবহার বুঝতে পেরেছো, আমরা এখানে প্রত্যেকটা কোডই বুঝিয়ে দিলাম কীভাবে করতে হবে। আর গো টু র্যান্ডম পজিশন আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর একটা বিষয় সেটি হচ্ছে গো টু র্যান্ডম পজিশনের সাথে একটি অপশন যোগ হয়ে গেছে, সেটি হচ্ছে অ্যাপল। এখন আমি এখানে যদি ক্লিক করি এটি অ্যাপলের কাছে চলে যাবে, এছাড়া আর কোনো অপশন এখানে যোগ হয়নি। আমি যদি আরও বেশ কিছু স্প্রাইট যোগ করি তাহলে সেগুলোতে চলে যাবে। আমি এ পর্যন্তই আমার ক্লাসটি আর লম্বা করবো না, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো কীভাবে আমরা মোশনের কাজগুলো করব। পরবর্তী ক্লাসে আমি লুকস নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এতে তারাও উপকৃত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।